নমস্কার, আপনারা দেখছেন আর ভয়েস নিউজ। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ইংরেজবাজার শহরে রুট মার্চ আধা সামরিক বাহিনীর। ইংলিশবাজার শহরের বিভিন্ন এলাকায় এদিন বিকেলে হঠাৎই অস্ত্রধারী আধা সামরিক বাহিনীকে রুট মার্চ করতে দেখা যায়। প্রথম সারিতে উপস্থিত ছিলেন জেলা শাসক রাজশ্রী মিত্র, পুলিশ সুপার আলোক রাজোরিয়া, ইংলিশবাজার থানার আইসি মদন মোহন রায় সহ অন্যান্য পুলিশ কর্তারা। আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সুষ্ঠুভাবে ভোট হয় এবং সাধারণ ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দান করতে পারে, কোনো রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত না হয়, সেই বিষয় নিয়েও ভোটারদের সাথে কথা বলেন এদিন। चलिए भैया चलिए। এই বিষয়ে পুলিশ সুপার আলোক রাজোরিয়া জানান, আজ তারা শহরে রুট মার্চ করে ভোটারদের আশ্বস্ত করেছেন ভোটদানে তাদের কেউ বাধা দিবে না, নির্ভয়ে তারা ভোট দিতে পারবেন। এ বিষয়ে জেলা শাসক রাজশ্রী মিত্র জানান, ইতিমধ্যে জেলা কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। গত 5 দিন ধরেই তারা বিভিন্ন এলাকায় রুট মার্চ করছে। মঙ্গলবার প্রথম যৌথভাবে ইংরেজবাজার শহরে রুট মার্চ করা হলো। মালদা থেকে সাংবাদিক বাপি সিংয়ের রিপোর্ট। আজকে কোন কোন এরিয়াগুলো যাবেন স্যার? দেখুন, আমরা তো টাউনে কিছু কিছু বললেগুলো বুথ আছে সেটা কভার করবো, বাকি যেটা আছে প্রত্যেক কোম্পানি যেটা আছে ওখান থেকে আমাদের 3টা প্লাটুন করে 3টা রুট মার্চ ডেলি হচ্ছে। তার মানে আমাদের 6টা কোম্পানি আছে আর 18 রুট মার্চ, আমাদের 18 প্লাটুন যেটা টলি বেরোচ্ছে, এই টলিটা আমাদের যেটা চেন্নাই প্রোগ্রাম আছে DM5S নিয়ে আমরা। হ্যাঁ স্যার বলেন স্যার। গত 5 দিন ধরে রুট মার্চ করছে, এটা আমরা যৌথভাবে প্রথম পার্টিসিপেট করলাম। রুট মার্চ অনেকদিন ধরে হচ্ছে, অল দ্য কোম্পানিজ অ্যাভেলেবল, প্রত্যেককে ডিটেল করা হয়েছে, প্রত্যেক দিন রুট মার্চ করা হয়েছে। স্যার বাড়ি বাড়ি গিয়ে কথা বলবেন? বাড়ি বাড়ি গিয়ে কথা বলবো সেটা আরেক নেক্সট স্টেজে। এখন আমরা প্রাথমিকভাবে হচ্ছে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে তো আমরা প্রথমে কথা বলবো না, আমাদের নিচের লেভেলে আগে ভালনারেবল পপুলেশন আইডেন্টিফাই করবে, করার পরে তখন আমরা নেতৃত্ব স্থানীয় যারা অ্যাডমিনিস্ট্রেশনের আছে তারা গিয়ে এটা একটা শিডিউল আছে, শিডিউলটা আমরা কমিশনের সাথে শেয়ার করেছি। প্রথমে প্রত্যেক দিন রুট মার্চ কোনোদিন বাস করবো স্যার। মালদা শহরে প্রথম আজকে মালদা শহর অন্যান্য জায়গায় চালু হয়ে গেছে। কত কোম্পানি আছে? 6টা কোম্পানি আছে। আর কত কোম্পানি আছে?
चलिए भैया चलिए। मोबाइल दो आपने भी